वेलकम बैक फ्रेंड्स, आपनादेर प्रत्येक के स्वागत जानाच्छि सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनले। तो बंधुरा, एई मुहूर्ते देश और राज्येर तरफ थेके उठे आसा आजकेर बाछाई करा पाँचटी बड़ ताजा आपडेट निये आमि आबारो हाजिर। जेई आपडेटगुलिर प्रत्येकटी खबर खूबई इम्पर्टेंट, जा आपनादेर प्रत्येकेरई जाना प्रयोजन। तो बंधुरा, अवश्यई भिडियोटिके स्किप ना करे प्रथम थेके शेष अब्दि देखबेन, कारण भिडियोटी माझपथे स्किप करले आजकेर इम्पर्टेंट आपडेटगुलि आपनारा मिस करे जाबेन। पाशापाशि आमादेर चैनेल नतून हये थाकले चैनेलटिके सबसक्राइब कर रखबें भविष्य ए धरनेर गुरुत्वपूर्ण आपडेट पावार जन्नो। 22 जुलाई उच्च माध्यमिक फल प्रकाश, ये वेबसाइटगुलिते क्लिक करते ही जानते पारबें रेजाल्ट। जुलाई मासे प्रकाशित होच्छे उच्च माध्यमिक फल, लिखित परीक्षा ना हलो अभ्यंतरीण मूल्यायनेर भित्तिते आगामी 22 जुलाई बृहस्पतिवार दुपुर 3टेर समय पश्चिमबंग उच्च माध्यमिक संसदेर तरफे फल प्रकाश करा हबे बोले जानानो हयेछे। परदिन अर्थात शुक्रवार सकाल 11टा थेके समस्त स्कूले सशरीरे गिये रेजाल्ट संग्रह करते पारबेन। मंगलवार बिकेले विज्ञप्तिते जानानो हयेछे एमनटाई। दुपुर 3टेर समय फल घोषणार ठीक 1 घंटा पर अर्थात बिकेल 4टा থেকে কাউন্সিলিং এর ওয়েবসাইটে অ্যাপ অথবা এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। মার্কশিট নিতে যাওয়ার সময় পড়ুয়াদের কোভিড বিধি মেনে চলার কথা বলা হয়েছে। একই সঙ্গে কাউন্সিল সূত্রে খবর, রেজাল্ট সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে পরীক্ষার্থীদের। অনলাইন রেজাল্ট নেওয়ার সময় রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে পড়ুয়াদের। চলতি বছর প্রায় 8.5 লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে সেই পরীক্ষা ভেস্তে যায়। অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে ফলাফলের প্রকাশের সিদ্ধান্ত নেয় বোর্ড। বিভিন্ন ধরনের প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে এবং কলেজ ভর্তির ক্ষেত্রে যাতে উচ্চ মাধ্যমিকে পড়ুয়াদের সমস্যা না হয় সেই কারণে এবছর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করার কথা সিদ্ধান্ত করা হয়েছে। অনলাইনে ফল দেখে নেওয়ার জন্য একাধিক ওয়েবসাইটের নাম জানিয়েছে উচ্চ মাধ্যমিক সংসদ, যার মধ্যে রয়েছে wbresults.nic.in, www.exametc.com, আবার একটি রয়েছে result.শিক্ষা, এই ওয়েবসাইটে দেখতে পারবেন। পাশাপাশি westbengal.শিক্ষা, তারপর www.indiaresult.com, এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। www.jagranjosh.com এর থেকে দেখতে পারবেন। www.technoindiagroup.com এর থেকে দেখতে পারবেন। appanand.abplive.com এর থেকে দেখতে পারবেন। www.news18bangla.com থেকে আপনারা ফল দেখতে পারবেন। করোনার তৃতীয় ঢেউ অবসম্ভাবী এবং আসন্ন, সতর্কবার্তা আইএমএর। পর্যটন কেন্দ্রগুলি হোটেল ফুল, তুঙ্গে ট্রেনের টিকিটের চাহিদা, এই ছবি দেখে কে বলবে কদিন আগে দেশজুড়ে বেডের জন্য হাহাকার চলছিল। পরিস্থিতি একটু বদলাতে ঘুরতে বেরিয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। করোনার গ্রাফ থেকে স্পষ্ট সংক্রমণ যখন বাড়তে শুরু করে তখন একদম শীর্ষে পৌঁছানো না পর্যন্ত কমে না। উদ্বেগের বিষয়ে, এখনও আবার সংক্রমণ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। এমত অবস্থায় ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করল আইএমএ। প্রেস বিবৃতিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বে অতিমারীর ইতিহাস ও প্রাপ্ত তথ্য প্রমাণ থেকে স্পষ্ট করোনা তৃতীয় ঢেউ অবসম্ভাবী এবং আসন্ন। খুব দুঃখের সঙ্গে আমাদের এটা জানাতে হচ্ছে, দেশের বহু অংশে সরকার এবং সাধারণ জনগণ খুব বেশি ঢিলেমি দিয়েছে। কোভিড বিধি না মেনে তারা জমায়েত করছে। আইআইটি কানপুরের গবেষণাতেও জানানো হয়েছে, অক্টোবর এবং নভেম্বরের মধ্যে ভারতে সর্বোচ্চ পৌঁছতে পারে করোনার তৃতীয় ঢেউ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমীক্ষার রিপোর্ট অনুযায়ী আগস্টের মাঝামাঝি সময় ভারতে আশ্রয় পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ, সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে সেপ্টেম্বরে। পরবর্তী বড় আপডেটটি রয়েছে, রাজ্যে চাইলে শুক্রবার থেকে চলতে পারে লোকাল ট্রেন, ঘোষণা রেলের। রাজ্যে দীর্ঘ 1.5 মাস ধরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। লোকাল ট্রেন চালু করার দাবি নিয়ে বাংলায় বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ। কড়া বিধিনিষেধ সত্ত্বেও সোনাপুর থেকে শুরু করে শিয়ালদহ দক্ষিণ শাখার বেশ কিছু স্টেশনে মানুষ বিক্ষোভ দেখিয়েছেন লোকাল ট্রেন চালু করার দাবিতে। এই পরিস্থিতিতে লোকাল ট্রেন চালু কবে হবে সে নিয়ে অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন নিত্যযাত্রীরা। তার মধ্যে আগামী 15 জুলাই বাংলায় বিধিনিষেধের মেয়াদ শেষ হতে চলেছে। তাহলে কি বিধিনিষেধ শেষ হলে সরাসরি চালু হয়ে যাবে লোকাল ট্রেন পরিষেবা? যদিও এ নিয়ে এখনও পর্যন্ত নবান্নের তরফ থেকে কিছুই জানানো হয়নি। গত মাসে বিধিনিষেধের মেয়াদ বাড়ল শর্ত সাপেক্ষে বাস পরিষেবা শুরু করেছে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়া সোমবার থেকে রাস্তায় বাসের পরিমাণ অনেকটা বেড়েছে, এরপরে নিত্যযাত্রীদের সমস্যা বেশ কিছুটা কমবে বলে মনে করছে রাজ্য সরকার। তার সাথে রাজ্য সরকারের কড়া নির্দেশ, কোনোভাবে বাসের ভাড়া বাড়ানো যাবে না, যার ফলে উপকৃত হবেন আঁকড়ে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে কি রাজ্য সরকারের তরফ থেকে আগামী শুক্রবার থেকে লোকাল ট্রেন পালুসুর পরিষেবা চালু করা হবে? এ নিয়ে রেল বোর্ডের বক্তব্য, তারা সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছেন ট্রেন চালানোর জন্য। রাজ্য সরকার থেকে ট্রেন চালানোর কথা বলা হলেই তারা ট্রেন চালাবে। পরবর্তী বড় আপডেট রয়েছে, সুপারিশ নয়, স্বাস্থ্যসাথী কার্ডের তথ্যর ভিত্তিতে লাগু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। 2021-এর নির্বাচনী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল অস্ত্র ছিল বাড়ির মহিলারা যাতে রাধে তারা চুলো বাঁধে, সেই মহিলাদের নিয়ে বারংবার বক্তব্য রেখেছেন তৃণমূল নেত্রী। কখনও হাতে খুন্তি নিয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধে যেতে বলা কিংবা সিপিআই সিআরপিএফদের
অত্যাচারের প্রতিবাদ করা সবটাই সভামঞ্চ থেকে বাংলার মেয়ে ও বোনেদের স্বগৃহকর্তীদের জন্য বলেছেন মুখ্যমন্ত্রী। সেই মতো বাংলার গৃহবধূদের জন্য নির্বাচনী ইস্তাহারে একটি প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মী ভান্ডার সাধারণ বাড়ির গৃহবধূরা মাসে 500 এবং তপশিলী উপজাতিরা মাসে 1000 টাকা করে হাত খরচের জন্য দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। নির্বাচনে জিতে সেই প্রতিশ্রুতি পূরণের জন্য বাজেটের চলতি অর্থবর্ষে 10,000 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে খুব শীঘ্রই এই প্রকল্প রাজ্যে চালু হবে। প্রাথমিকভাবে 1.5 কোটি মহিলাকে দেওয়া হবে আর্থিক সাহায্য। এই কাজে তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হবে স্বাস্থ্যসাথী কার্ড। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ির মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড ইস্যু করা হয়েছে, আর সেই তথ্য দিয়ে প্রাথমিকভাবে 1.5 কোটি গৃহবধূদের করা হবে আর্থিক সাহায্য। যারা ইতিমধ্যে বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতা পাচ্ছেন তারা এই আর্থিক সাহায্য পাবেন না বলে জানানো হয়েছে। পরবর্তী বড় আপডেটটি রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কোন কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। জেনে নিন, গত কয়েকদিন ধরে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। কখনও মেঘলা আকাশ থাকছে, আবার কখনও হালকা রোদ, আবার কখনও বৃষ্টি। আজ আকাশ মূলত পরিষ্কার থাকবে, মাঝে মধ্যে আনাগোনা দেখা যাবে মেঘের। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 91%। তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না। পাশাপাশি জানানো হয়েছে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যে বৃষ্টি হচ্ছে। আর্দ্রতা বেশি থাকে, অস্বস্তি বেশি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার মধ্যে বিভিন্ন জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতে আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে এখনও পর্যন্ত রাজ্যে যা বৃষ্টি হয়েছে তাতে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি। উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা আগামী কয়েকদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপ সক্রিয় হলে দক্ষিণবঙ্গে আবারও বাড়বে বৃষ্টির পরিমাণ। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য উঠে আসা দেশ ও রাজ্যের তরফ থেকে আজকের বাছাই করা 5টি গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো আপডেটটি দেখার জন্য।